আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট প্রিয়াকে। প্রিয়া, তোমাকে স্বাগত। ধন্যবাদ স্যার। প্রিয়া, তোমার নাম যখন তুমি প্রথম দেখলে তোমার কি অনুভূতি হলো? স্যার আপনি পাঠিয়েছিলেন রেজাল্টটা গ্রুপে, তো আমি তো ভাবতাম যে মনে হয় 5টার পর বেরোবে, তো আমার অতটা চিন্তা হচ্ছিল না। আমার চিন্তা হচ্ছিল যে 5টা বাজলে কি জানি নাম থাকবে কিনা, কিন্তু হঠাৎ করে দেখি ওই 1টা 1.5টা নাগাদ আপনি একটা রেজাল্ট পাঠালেন, তো আমি তো বুঝতে পারছিলাম না যে রোল নাম্বারটা কি। তারপর রোল নাম্বারটা টাইপ করে দেখলাম যে হ্যাঁ রোল নাম্বার আছে, ততক্ষণ দেখাচ্ছিল মানে 0 অফ 0। ভাবছিলাম যে বোধহয় শূন্যই দেখাবে, মানে একটা রেজাল্ট ফাউন্ড বলে দেখা যাবে না। তো তারপর দেখলাম স্যার রয়েছে নাম, ভালো লাগলো স্যার দেখে। তখন তোমার এখন বয়স কত? স্যার আমার এখন বয়স 25 বছর 2 মাস। তুমি এত ছোট বয়সে চাকরি করলে তো আগামী 35 বছরে পশ্চিমবঙ্গ সরকারকে অনেক টাকা মাইনে দিতে হবে তোমাকে। তুমি এত ছোট বয়সে চাকরি পেয়ে কি ঠিক কাজ করেছো? তা সরকারের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমার খুব সুবিধা হবে। সেটাই, মাত্র 25 বছরে তোমাকে আইসিডিএস সুপারভাইজাররা, যারা মানে আইসিডিএস সুপারভাইজার হিসেবে কাজ করতে গিয়ে অঙ্গনবাড়ি ওয়ার্কাররা তোমার কথা শুনবে তো? চেষ্টা তো করবো স্যার, আমি মানে দিদি বাবা বাচ্চা বলে চেষ্টা করবো কাজ করানোর। না না, তুমি পারবে, তুমি যথেষ্ট ট্যালেন্টেড। একটু প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, বাট আস্তে আস্তে হ্যাঁ মানিয়ে স্যার, গুছিয়ে নিতে পারবে। আর রুরাল এলাকায় যদি যেতে হয়, মানে গ্রাম্য এলাকায় তো যেতেই হবে, এই যা কাজ, তো সেখানে কি পারবে সামলাতে? হ্যাঁ স্যার আমি গ্রামেরই মেয়ে, পারবো আশা করি, দেখা যাক না কোথায় পড়। আচ্ছা, তো বাড়িতে কি অনুভূতি হলো বাকি মেম্বারদের? স্যার বাড়িতে আমি রেজাল্টটা দেখেই সঙ্গে সঙ্গে মাকে জানিয়েছিলাম, বাবা মা সবাই বাড়িতেই ছিল। বাবা কোনো রিয়াকশন দেয়নি, কিন্তু মানে বলছে মুখে যে খুব খুশি হয়েছে, সবাই খুবই আর খুশি, মা? মাও খুব খুশি স্যার। ওকে, আচ্ছা প্রিয়া, তুমি এই পরীক্ষাটার জন্য কবে থেকে প্রস্তুতি নিচ্ছিলে? স্যার সত্যি কথা বলতে যখন মানে এই ফর্মটা বেরিয়েছে, আমি জানতামও না যে এরকম একটা কোনো ফর্ম বেরিয়েছে বা এরকম একটা রিক্রুটমেন্ট হবে। তো আমার এক বন্ধু আছে যে সরকারি চাকরির জন্য পড়াশোনা করে, ওই আমাকে বলে যে ফর্মটা ফিল আপ করতে। তখন আমি এমএসসি করতাম 2019 সালে, তো তারপর প্রিলিমস দিয়েছিলাম, তার কোনো প্রিপারেশন ছিল না, কোনো রকমে পাশ করে গেছি। তারপর স্যার প্রিলিমস পাশ করার পর মনে হয় যে না আমি স্যার পারবো, তখন প্রিলিমস এর রেজাল্টের পর থেকে আমি পড়তে আরম্ভ করি, তখন স্যার ভালোভাবেই পড়েছিলাম। তারপর তো মেইন হয়, আচ্ছা, এই যে জার্নিটা, এই জার্নিটাতে অ্যাসপিরেন্টস একাডেমির সঙ্গে তোমার কি অভিজ্ঞতা? স্যার মেন দিয়ে আসার পর আমার মনে হয়েছিল যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, তো তখন আমি মনে মনে ভাবি যে এবার আমাকে ইন্টারভিউ দিতে হবে। তার কিছুদিন পর থেকেই আমি আপনাদের চ্যানেলটা দেখতে শুরু করি, একাধিক মক ইন্টারভিউ দিয়ে মানে দেখেছি আমি, এমনকি আপনি যে কোশ্চেন গুলো করতেন সেগুলো আমি খাতায় নোট করতাম আমি কি উত্তর দেব এরকম ভাবে। তো আমি আপনাদের চ্যানেল অনেক দিন ধরে দেখছি। আচ্ছা, এই যে তুমি বাইরে থেকে দেখতে আর তারপর আমাদের গাইডেন্স ব্যাচে যুক্ত হলে, ফারাকটা কি বুঝতে পারলে? স্যার ফারাক বলতে আমি যখন দেখতাম মক ইন্টারভিউ গুলো, তখন তো দেখতাম সবাই কেমন উত্তর দিচ্ছে, আপনি কেমন প্রশ্ন করছেন, কিন্তু গাইডেন্স কাছে আমি শিখেছি কি করে উত্তর দিতে হয়, মানে ইন্টারভিউ বোর্ডের কাছে গিয়ে আমি কি করে নিজেকে ইমপ্রেস মানে প্রেজেন্ট করব সেটাও পুরোটা শেখাতে, মানে এমনকি উত্তর গুলো পর্যন্ত আপনি লিখিয়ে দিতে যে কোনো সিচুয়েশনাল প্রশ্ন হলে কিভাবে হ্যান্ডেল করব, চাপে পড়লেও সেটা দেখানো যাবে না, স্যার সবটাই শেখা। মানে ইন্টারভিউতে আপনারা না থাকলে বোধহয় তা হতোই না, এই মাসটা আসতোই না কখন, সবটা শেখা কেমন যায় মার্কস কতটা পেয়েছো তুমি আসতে হবে। ইন্টারভিউতে? ইন্টারভিউতে স্যার কেমন আমি মার্কস থার্টি পেয়েছো ফোর তুমি? পেয়েছি, আমি থার্টি থার্টি ফোর ফোর পেয়েছি 30-এর উপরে, 30-এর উপরে যে কোনো স্কোরই খুব ভালো। আমাদের একাডেমি থেকে হ্যাঁ পাভেল রায় 44, পল্লবী প্রামাণিক 41, গৌরী প্রতিহার 40, তারপরে পায়েল দাস 40, তারপরে পিয়ালি দে চৌধুরী 38, সব ওই 30, 35, 38, 40, 42, 41, 41। ইভেন হায়েস্ট যে স্কোরটা 44, সেটাও আমাদের ব্যাচ থেকেই পেয়েছে পাভেল রায়।
তো আমি ভীষণ খুশি, আমি তোমাদের জন্য ভীষণ খুশি। কিছু ক্যান্ডিডেটের মার্কস এমন এসেছে যে তারা রিটেন পরীক্ষায় একটু কম পেয়ে গেছে, কিন্তু ইন্টারভিউতে খুব হাই মার্কস, ইন্টারভিউতে হাই মার্কস পেয়েছে আমাদের কাছে পড়ে, কিন্তু আলটিমেটলি চাকরিটা পায়নি। আশা করি তারা আগামী দিনে পেয়ে যাবে। যেমন আমাদের ব্যাচেরই একটা ক্যান্ডিডেট সোমা দাস, ও ইন্টারভিউতে 39 পেয়েছে, কিন্তু রিটেনে ওর একটু কম ছিল বলে 2 নম্বরের জন্য হয়নি। আশা করি নন জয়নিং এ হয়ে যাবে। পল্লবী প্রামাণিকেরও 41, কিন্তু ওভারঅল হয়নি। তো এরকম কয়েকজন আছে, তো আমি ভীষণ খুশি ওভারঅল তোমাদের পারফরমেন্সে। আচ্ছা, যখন প্রথম আমাদের চ্যানেলে ইন্টারভিউ গুলো শুনতে আর আমার কাছে পড়লে বা ম্যাডামের কাছে পড়লে, তোমরা তো কোনোদিন আমাকে বা ম্যাডামকে দেখোনি, তো কি মনে হতো, মানে এক্সাক্ট অনুভূতিটা কি হতো, যে কোথা থেকে একটা শব্দ ব্রহ্মের মতো আওয়াজ আসছে, কিভাবে পড়ছি, কোথায় কি হচ্ছে, আদৌ কি যেগুলো বলছে সেগুলো ঠিক হবে কিনা, আর তারপরে এই রেজাল্ট, মানে কি মনে হতো? স্যার যখন পড়তাম তখন তো মনে হতো যে স্যারকে কেন দেখতে পাচ্ছি না, ম্যামকে কেন দেখতে পাচ্ছি না, দেখতে পেলে হয়তো ভালো হতো, কিন্তু আপনাদের ভয়েসটাই মানে সব, মানে আমরা ওই ভয়েসটা দেখেই সবকিছু চিনি, যে না স্যারের প্রতি একটা বিশ্বাস, স্যার যা বলছে তা, স্যার যদি বলে এইটুকু করতে এইটুকুই করবো, এইটুকু যদি বলতে বলে এইটুকুই বলবো, স্যার এই বিশ্বাসটা খুব ছিল প্রথম থেকে, ছিল স্যার মানে অদ্ভুত একটা বিশ্বাস ছিল স্যার, যে না স্যারের কথা শুনলে কিছু না কিছু একটা হবে, চাকরি পাই কি না পাই স্যার কিছু না কিছু শিখে যাবো এখান থেকে, মানে সে চাকরি নাও পেতে পারি আমি, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন অনেক কাজে লাগবে। আচ্ছা সত্যি সেটা হয়েছে, মানে একজন আধিকারিক কেমন হবে, কি বলবে, কিভাবে ভাববে, কিভাবে ট্যাকেল করবে, কিভাবে মাথা ঠান্ডা রাখবে, সবই স্যার আপনার থেকে শেখা, সবটাই মাথা ঠান্ডার ব্যাপারটা বিশেষ করে। আপনি অনেক ছোট ছোট গল্প করতেন স্যার ব্যাচের মাঝখানে, এরকম হয় এরকম করো না কিন্তু এরকম হবে, তার খুব কাজে দিয়েছে খুব। আজকেই একটা ঘটনা ঘটেছে, আমারই এক পরিচিত আমার কাছ থেকে পড়ে চাকরি পেয়েছে, তার ব্লকে একটা ভীষণ সমস্যা হচ্ছিল, হঠাৎ করে আমি ফোন করে যে স্যার এরকম একটা সমস্যায় পড়েছি, ব্লকে এরকম এরকম ঝামেলা হচ্ছে, কি করব। হ্যাঁ, তো আমি তখন বললাম যে তুমি প্রথমে ওই জায়গা থেকে বেরিয়ে যাও, প্রথমে ওখান থেকে বেরো, বেরিয়ে ওই ঝামেলার জায়গা থেকে বেরিয়ে 10 মিনিট সময় নাও, আমি তোমাকে যে যে কথাগুলো বলছি তুমি জাস্ট গিয়ে ওখানে সেই সেই কথাগুলো বলো, আর একটুখানি সময় নিয়ে ওখানে আমি যা বলছি সেটা করো। ঠিক করার পর ঠিক 10 মিনিট ওখান থেকে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে মাথা ঠান্ডা করে আমি যেগুলো বলেছি সেগুলো গিয়ে ওই ওই বিক্ষোভের মধ্যে গিয়ে বলেছে, এবং আলটিমেটলি তারপরে ওই পুরো বিক্ষোভটা তার 5 মিনিটের মধ্যে শান্ত হয়ে যায়, এলাকা খালি হয়ে যায় এবং ঠিক হয়ে যায়। পরেও আমাকে ফোন করে বলছে যে স্যার আপনার মাথায় এত বুদ্ধি বের হয় কি করে, আপনি কি করে এরকম সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলেন। আমি বললাম এটা এক্সপিরিয়েন্স, এটা করতে করতে হয়, তোমাদেরও হবে, মানে তোমরা আজ থেকে 10 বছর পরে, তোমার এখন 25 বছর বয়স, তুমি যখন আরো 10 বছর 15 বছর চাকরি করবে, যখন তুমি 35 বা 40 কোটায় আসবে, তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে এক্সপিরিয়েন্সটা কেন ম্যাটার করে। ঠিক আছে, ওই জন্য আমি তোমাকে প্রথমে বললাম যে তুমি এত অল্প বয়সে চাকরিটা পেয়েছো, তো তোমার সামনে একটা লং জার্নি পড়ে আছে, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিয়া, তুমি এখন থেকেই WBCS এর বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশনটা নাও, কারণ তোমার বয়সটা খুব কম আছে, তুমি পড়ার জন্য অনেকটা টাইম পাবে, তোমার পায়ের তলায় একটা মাটি তুমি জোগাড় করে ফেলেছো। ঠিক আছে, মানে তুমি একটা পার্মানেন্ট জব পেয়ে গেছো যেখান থেকে তোমার প্রত্যেক মাসে একটা স্যালারি আসবে, তুমি যদি এখন পড়াশোনার টাইমটাকে ইউটিলাইজ না করো, এই চাকরির পিছনে দৌড়াতে শুরু করো, তাহলে কিন্তু তুমি আগামী দিনে নিজেই রিগ্রেট করবে যে আমি আরো বেটার পজিশনে থাকতে পারতাম। ঠিক আছে, মানে তোমাকে যখন এখন একজন CDPO স্যার বা ম্যাডাম একটা অর্ডার দেবে, কোনোদিন রাত্রিবেলা হয়তো তোমাকে বলবে যে আজকের মধ্যে রিপোর্টটা বানিয়ে কমপ্লিট করো, তখন তোমার মনে হবে যে এই CDPO এর পজিশনটায় আমিও বিলং করতে পারি। ঠিক আছে, এবং আমিও লোককে অর্ডার করতে পারি। হ্যাঁ, এবং তখন সেটা তোমার তখন তুমি রিগ্রেট করবে, সেই জন্য এখন থেকে প্রিপারেশন নাও। দেখো অনেকের তো বয়সটা একদম শেষ দিকে চলে এসেছে, আমার ব্যাচেও যেমন প্রচুর ক্যান্ডিডেট কে আমি দেখেছি যে একদম বয়সের শেষ দিকে চলে এসেছে, তাদের পক্ষে আর এখন নতুন করে কোনো কিছু চিন্তা করা সম্ভব না, তো যারা অল্প বয়সী আছে তারা অবশ্যই চেষ্টা করো, এটা আমার আমি বলবো। আচ্ছা, তুমি কি কি বই পড়তে এই ICDS পরীক্ষাটার জন্য, এই ICDS পরীক্ষার জন্য তুমি কি কি বই পড়তে? হ্যাঁ স্যার, ICDS পরীক্ষার জন্য আমি মেইনলি GS পেপারের যে সায়েন্স সবকিছুর জন্য 19 এর যে বইগুলো হয় সেগুলো সব পড়ছি, মানে পুরো ধরো ধরে পড়েছি, জিওগ্রাফি হিস্ট্রি কিছু বাদ দিইনি,
আর এছাড়াও স্যার এমনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেগুলো হয়, মানে কোয়ালিটি, লক্ষ্মীকান্ত, তারপর ইকোনমিক্স এর নিতিন সিংহানিয়া, তারপর ওই ক্র্যাক WBCS এর একটা ম্যানুয়াল আছে যেখানে অল ওভার সব সাবজেক্ট আছে, এগুলো ফলো করতাম স্যার। ম্যাগাজিন পড়তাম, প্রতিযোগিতা দর্পণের যে ম্যাগাজিনটা আছে প্রতি মাসে, ওই প্রত্যেকটা ইস্যুই স্যার আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। আচ্ছা, তোমাদেরকে আমি একটা হ্যাবিট তৈরি করেছিলাম ডেইলি পেপার পড়ার, তো এটা কতটা হেল্প দিয়েছে তোমাদের ইন্টারভিউতে? হ্যাঁ স্যার, এটা ভীষণ হেল্প দিয়েছে। আমি পেপার পড়ছি বেশ কদিন ধরেই, মানে 2021-এর শেষের দিক থেকে আমি পেপার পড়ছি। আমি হিন্দুটা পড়ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন যে বাংলা পেপারটা একটু পড়ো, মানে প্রত্যেকদিন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো আপনি তো পেপার পাঠাতেন, আবার আমরাও পড়তাম স্যার হার্ড কপি, প্রত্যেক দিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্যার যে দুটো পেপার পড়তেই হবে, একটা অভ্যেস তৈরি করে হয়ে গেছে স্যার একদম। একজন সরকারি আধিকারিক প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ডেলি পেপারটা পড়ে। তার কারণ হচ্ছে তুমি যদি, এবং বিভিন্ন সরকারি অফিসেও এই জন্য পেপার আসে, পেপারটা আসে এই কারণে বা পেপারটা পড়তে হয় এই কারণে। আমরা হয়তো কখনো ট্রেনে বাসে যাচ্ছি, তখন পেপারটা পড়ছি। কেন পড়ছি? তার কারণ হচ্ছে আজকে পেপারটা পড়লে তোমার বিভিন্ন জায়গার ঘটনা সম্বন্ধে যেমন তোমার আইডিয়া হয়, ঠিক ওই ঘটনাগুলো তোমার মাথায় থাকার ফলে তুমি তোমার ব্লকে বা তোমার পজিশনে যখন কোনো সমস্যায় তুমি পড়বে, সেটার সঙ্গে তুমি কিভাবে ডিল করবে সেটা তোমার মাথায় বুদ্ধিটা আসে। সেই জন্য আপডেট থাকা এবং বাইরের জিনিসগুলো হ্যাঁ জানা খুব জরুরি। আচ্ছা, যদি হ্যাঁ স্যার, আগামী আপনি দিনে, যাকে বলেছিলেন যে কেন বলতো সরকারি প্রত্যেকটা অফিসের ব্যাপার আছে, হ্যাঁ ঠিক, যদি আগামী দিনে এক্সপিরিয়েন্স একাডেমির তোমাকে প্রয়োজন হয়, তুমি পাশে থাকবে? একদম স্যার সব সময়ের জন্য থাকবো। আমি যে উপকার পেয়েছি স্যার এটা কখনো ভোলার নয়, সব সময় থাকবো পাশে। ওকে প্রিয়া, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো? স্যার আমি নর্থ 24 পারগনাস থেকে। নর্থ 24 পারগনাস। আচ্ছা, নর্থ 24-এ এখন এই মুহূর্তে যে সমস্ত বার্নিং সমস্যাগুলো আছে, এর মধ্যে কোনো কিছু তোমার মনে হয় যে তুমি আগামী দিনে ঠিক করার ক্ষেত্রে কিছু প্রচেষ্টা করতে পারবে? হ্যাঁ স্যার, মেইন সমস্যা হচ্ছে যে ভীষণ পপুলেশন, এটা একটা ব্যাপার যে মানে রাস্তাঘাটে বেরোলে, মানে রাস্তা তো যা আছে আছে, এত পপুলেশন যে মানে এগোয় না গাড়ি। বারাসাত, ব্যারাকপুর একই অবস্থা, আমি এই এলাকাতেই থাকি। তো স্যার আমার মনে হয় কি যে অনেক ক্ষেত্রে আমাদের এদিকে অনেক জায়গায় দেখি আমরা যে মানে পেরিয়ে চলে আসছে, ঠিকঠাক ভাবে ভোটার আইডেন্টি কার্ড নেই, এই নেই, ওই নেই, কাগজপত্র ঠিক নেই, তা এই একটা সমস্যা একটু মনে হয় ঠিক করা যেতে পারে। ঠিক। আচ্ছা প্রিয়া, ICDS এর তো আবার নোটিফিকেশন আসতে চলেছে 2024 সালে, তো তোমার আশেপাশে যদি কোনো অল্প বয়সী বোন তোমার মতোই, হ্যাঁ, সে যদি পরীক্ষা দিতে চায়, তাকে তুমি কি গাইড করবে? হ্যাঁ স্যার সবটা গাইড করবো একদম। আর শুধু স্যার ICDS কেন, আমি আশেপাশে যত মানে বোন ভাই আছে যারা 18 বছর ক্রস করে গেছে, তাদের সবাইকেই বলি যে কিছু না কিছু অন্তত দে, বা পুলিশের রিক্রুটমেন্টটা ভালোভাবে হয় পুলিশে। আমি অনেক কারোর এরকম করি স্যার যে ফর্মও ফিল আপ করে দিই যে তারা পরীক্ষাটা দে, অন্তত চেষ্টা করি স্যার যতটা সম্ভব করার, ভেরি গুড, ভেরি অবশ্যই গুড। সাহায্য করবো। আচ্ছা, আর তো অল্প কয়েকদিনের অপেক্ষা, তারপরে একজন সরকারি অফিসার হিসেবে তোমার সাথে আমাদের পরিচয় হবে, দেখা হবে, এই আশাই রাখলাম। আর আমি জানি না আমি কিভাবে ভগবানকে ধন্যবাদ জানাবো যে তোমাদের মতো এত ব্রিলিয়েন্ট ক্যান্ডিডেটদের সঙ্গে পরিচয় হওয়ার আমার সুযোগ ঘটেছে, পড়ানোর সুযোগ ঘটেছে। হয়তো কোথাও তোমরা যেমন আমার কাছে পড়ে উপকৃত হয়েছো, সেরকম আমিও তোমাদেরকে পড়িয়ে কোথাও ফিল করবো। এটা খুব ভালো একটা সময়, এবং আমার ভালো লাগছে বেসিক্যালি যে এতগুলো মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং তারা সমাজে নিজের যে অবদান সেটা রাখতে চলেছে। তোমার যদি এক্সপিরিয়েন্স একাডেমিকে নিয়ে বা হ্যাঁ আমাদেরকে নিয়ে কিছু বলার থাকে, বা যারা ICDS প্রমোশনাল ক্যান্ডিডেট সামনে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকে এখনো যুক্ত হয়নি, হবে, যদি কাউকে কিছু বলার থাকে তুমি বলতে পারো। এটাই বলার যে আমরা অনেক সময় এটা করি, মানে আমিও করেছি
হ্যাঁ, যে করেই হোক একটা সরকারি চাকরি পেতে হবে, স্যালারি থাকবে প্রতি মাসে এরকম। কিন্তু অ্যাসপিরেন্ট একাডেমিতে যখন আমি ভর্তি হই ব্যাচে, ভর্তি হওয়ার পর আপনি অনেক রেকর্ডেড ক্লাস দিয়েছিলেন, আমি সেই সব রেকর্ডেড ক্লাস গুলো দেখেছি, আপনার লাইভ ক্লাস করেছি। এটা করে স্যার আমার কোথাও একটা মনে হয়েছে যে আপনি সবসময় সব ক্যান্ডিডেটদের একটা কথাই বলার চেষ্টা করেন যে শুধু মাইনের জন্য না, মানে যে সরকারি চাকরি করবে শুধু মাইনের জন্য না, তার পিছনে একটা প্যাশন থাকবে, তুমি মন দিয়ে কাজ করবে, তুমি একটা মানে গ্রাসরুট লেভেলের মানুষের সাথে মিশতে পারবে, পরিষেবা দেবে, তোমাকে সেইভাবে তৈরি হতে হবে, তোমার অ্যাটিটিউড বিল্ড করতে হবে। তা এগুলো সব মানে আমি মনে হয় না অন্য কোনো ইনস্টিটিউশনে খুব একটা দেখেছি, সবাই ওই টার্গেটের পিছনেই দৌড় করায় যে এত মার্কস তুলতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। তা এই শিক্ষাটা স্যার খুব ভালো পেয়েছি আপনার থেকে যে একজন আধিকারিক কিরকম হবে। তো স্যার এটা আমার মনে হয় না কোথাও একটা ইন্টারভিউতে না কোথাও একটা ছাপ পড়ে যায় ওই জিনিসটা, যে আমি কিভাবে ভাবছি ওরা খুব লক্ষ্য করে, আমি দেখেছি ওরা পেপার পড়ে হয়তো, পড়তে পড়তে ফোনে কথাগুলো কি বলছে খুব লক্ষ্য করে স্যার এই জিনিসটা। এইটা স্যার অ্যাসপিরেন্ট একাডেমি থেকে পুরোটা শেখা যায় যে একজন আধিকারিক কিভাবে ভাবছে তার, সেটা স্যার এটা আপনি আছে বলেই বোধ হয় সম্ভব, আপনিই বোধ হয় এরকম ভাবে ভাবাতে পারেন কোন ক্যান্ডিডেটকে। এক্স্যাক্টলি, আসলে আমি নিজে যেহেতু আধিকারিক এবং আমাদের এখানে সবাই আধিকারিক, তো ফলে ওই অ্যাটিটিউডটা খুব দরকার। অনেকেরই একটা অ্যাটিটিউড আছে, সরকারি চাকরি পেয়ে গেলে আর এটাই বোধহয় কোনো কাজ এটাই করতে হয় না, মাস মাস গেলে মাইনে চলে আসে, কিন্তু এটা আসলে হয় না। এখন ব্লকগুলোতে এত কাজ থাকে এবং এত পরিমাণ কাজ করতে হয়, সেখানে এই অ্যাটিটিউডটা চলে না, এবং যে ওই অ্যাটিটিউডটা নিয়ে আসবে সে ফ্রাস্ট্রেশনে ভুগবে। ঠিক আছে, কাজটাকে যদি কেউ ভিতর থেকে না ভালোবাসে না, তাহলে তার পক্ষে সেইটাকে ডেলিভারি করাও খুব মুশকিল, এবং ইন্টারভিউর ক্ষেত্রেও সেই হ্যাঁ জিনিসটা স্যার ধরা আপনি পড়ে যায়। বলছেন যে দুয়ারে সরকার হয়, হ্যাঁ, দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত কিছুতে, সেখানে নানান হ্যাঁ স্যার ধরনের লোক আসবে, নানান রকম কথা বলবে, সেইগুলোকে শুনতে হবে। প্রথমে মানুষকে শুনতে হবে খুব ভালো করে, তারপর পরিষেবা দেওয়ার চেষ্টা করতে হবে। আশা রাখছি খুব ভালো একজন অফিসার পেতে চলেছে সিস্টেম, এবং কোনোদিন না কোনোদিন নিশ্চয়ই তোমার ব্লকেও আমি হঠাৎ করে হাজির হয়ে যাব এবং দেখা হয়ে যাবে। খুব ভালো থেকো, স্যার, সুস্থ আপনি থেকো। হচ্ছে প্রথম ইন্টারভিউতে বলেছিলেন হ্যাঁ, কি বলেছিলাম? হ্যালো, হ্যাঁ, ইন্টারভিউতে কি বলেছিলাম? একদম একদম স্যার, দেখা তো করতেই হবে না, আমি তোমাকে প্রথম একদম ইন্টারভিউতে কি বলেছিলাম? স্যার, আপনিও ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন সবসময় স্যার। আপনি ফার্স্ট ইন্টারভিউতে আমাকে বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন যে প্রিয়া সব ঠিক আছে তোমার, তুমি সব জানো সব বলছো ঠিক আছে, কিন্তু তুমি না একদম হাসছো না, তুমি একটু হাসা প্র্যাকটিস করো তো। আমি স্যার আয়না থেকে থেকে হাসা প্র্যাকটিস করেছিলাম 6 মাস, যে আমি মানুষের সাথে কথা বলবো সাথে হাসবো, আর স্যার এটাই আমি করে এসেছিলাম বোর্ডে। আমি পারছি কি পারছি না আমি হেসেই গেছি স্যার পুরোটা, ওরাও ভীষণ হাসছিল, মানে খুব ভালো ব্যবহার আর কি, এত হাসছিল, এত কর্ডিয়াল হয়েছে, মানে ইন্টারভিউটা এত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, আমি বুঝতেই পারিনি যে এটা ইন্টারভিউ হচ্ছে, যেন আমার তো গল্প করে চলে এলাম, এরকমই হয়েছে স্যার। ঠিক তাই, ইন্টারভিউতে পজিটিভ অ্যাটিটিউডটা ধরে রাখা খুব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া।